বন্ধুরা, সকলকে মায়ার পরিবারের স্বাগত। আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে আমি মায়া তোমাদের সামনে হাজির হলাম। যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো তাদের সকলকে অনেক অনেক ভালোবাসা। এভাবেই আমার পাশে থেকেও তোমাদের সাপোর্টের খুব দরকার। আর দেখো, এখন বাজে হচ্ছে 7টা, আর আমি মেয়ে আর আমার বর যাচ্ছি নার্সিংহোম। কেন যাচ্ছি, কী জন্য যাচ্ছি সেটা তোমরা জানতে পারবে। তার জন্য আমার সাথে থাকো, পাশে থাকো, তাহলে পুরো ব্লগটা দেখো, তাহলেই বুঝতে পারবে কেন যাচ্ছি নার্সিংহোমে। তাহলে চলো তাড়াতাড়ি করে আমরা ফার্স্টে অটো ধরবো, তারপরে বাসে করে যাবো। আমি একটু দাঁড়া, টাকা সেখান থেকে নেবো। আমি চলে যাবো হচ্ছে, যাও যাও চলো তোমরা। দেখো আমরা এটা চলে এসেছি নার্সিংহোমটা, ব্যারাকপুর সিটি নার্সিংহোম। এখানে আমরা একেবারে ঢুকে পড়েছি, মেয়ে চলে এসেছে। এবার আমরা কেন এসেছি সেটা হচ্ছে, আমার মেয়ে হচ্ছে ডক্টরি পড়ছে, তোমাদের বলেছিলাম, ওর সিসিটিতে পড়ে ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজি, আইসিউর কাজ। ওদের আজকে অবজারভেশন শিফট, 3 মাস ওদের এই নার্সিংহোমেই কাজ করতে হবে। এখন আর কলেজে পড়াশোনা এখন হবে না, ওদের প্র্যাকটিক্যালটাই বেশি, তাই এই নার্সিংহোমে আমরা এসেছি প্রথম দিন বলে দেখে গেলাম কোথায় কী ব্যাপার, মেয়েকেও চিনিয়ে দিয়ে গেলাম। এবার রোজ হচ্ছে 3 মাস ওকে এখানেই আসতে হবে, এখানে এসে ওদের ডিউটি হবে। মোটামুটি পয় পরিষ্কারই আছে, তাহলে চলো ওকে সব বুঝিয়ে টুঝিয়ে দিই, তারপর এবার বাড়ি রওনা হলাম। দেখতে পাচ্ছি ওর বাড়ি চলে আসছে, ওকে সব বুঝিয়ে টুঝিয়ে দিই। আজকে ওদের তাড়াতাড়ি ছুটি হবে, তারপর ওদের 8 ঘন্টা ওখানে থাকতে হবে, ওদের প্র্যাকটিক্যাল ক্লাসটা হবে। এবার আমি বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি। এই দেখো রেল স্টেশনের ভেতরে একটা দোকান, আর চকলেট বিস্কিট কেক দেখতে পেলে আমার মনে হয় যেন আমি সব কিনে এখান থেকে অনেক কিছু কিনেছি, লজেন্স ফলজেন্স চিপস বিস্কিট অনেক কিছু কিনেছি। এবার আমরা ট্রেন ধরে বাড়ি চলে যাবো, প্রচুর খিদে পেয়েছি। খো এত জোর খিদে পেয়েছে যে আমি এসেই, আমাদের বাড়ি এইটা পুজো হয়েছিল আগের দিনে, সাবু মাখা মিষ্টি। শাশুড়ি বললো কি আমি টিফিন করতে পারিনি তো, অনেক সকালে বেরিয়ে গেছিলাম। শাশুড়ি এই প্রসাদটা দিল, আমি এসে হাত মুখটা ধুয়ে তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছি, তারপরে বিছনাটা গোছাবো। গুছিয়ে কিছুই কাজ করে যায়নি, সব কাজই পড়ে রয়েছে। বিছনাটা গুছিয়ে আমি তারপরে একটু রান্না করবো, একটু মাছের ঝোল, নিম পাতা বেগুন ভাজবো, ভাত করবো, তাহলে হয়ে যাবে। ওই জন্য তাড়াতাড়ি করে আগে আমি খাচ্ছি, মানে আমার খিদে পেলে না মানে কী করবো, মাথা ঠিক থাকে না, তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছি। আর মেয়েকে তো সকালবেলা ডিম টোস্ট করে দিয়েছি, মিষ্টি আর বিস্কিট ওকে দিয়ে দিয়েছি। আর কী বলতো, নার্সিংহোমের ভেতরে যেহেতু ওদের অবজারভেশনে ওদের কাজগুলো শেখাবে, আর এখানে সবাই মোটামুটি আইসিউর ভেতরে সমস্ত ক্রিটিক্যাল রুগীরাই থাকে, সেখানে এখন মোটামুটি 2-3 মাস অবজারভেশন শিফট হবে। তাই আবার বাজার থেকে ফেরার সময় আমি কিছু ফলও কিনে আনলাম, কারণ ও ফলটা ওকে শিখেছে খেতে চায় না, কিন্তু ওকে এখন খেতে হবে, কারণ বুঝতেই পারছ আইসিউর ভেতরে তো সব ক্রিটিক্যাল রুগীরা থাকে, আর সেখানে সেই 8 ঘন্টা ওদের থাকতে হবে, মানে সব রকম দেখাশোনা সবই ওদের করতে হবে। তাই জন্য ওকে একটু ফল টল না দিয়ে দিলে মানে শরীরের দিকেও খেয়াল রাখতে হবে, ওই জন্যে আজকে ফেরার সময় কিছু ফলও আমি কিনে নিয়েছি।
দেখো আমি চান টান করে পুরো রেডি হয়ে ঘরে চলে এসেছি। আর তোমরা তো দেখলে যে মেয়েকে সকালবেলা নার্সিং হোমে, ওর আজকে অবজারভেশনশিপ শুরু হলো ব্যারাকপুর সিটির নার্সিং হোমে। ওর আস্তে আস্তে মোটামুটি এই 3টে বাজবে এখনো, মানে যে ওরা কাজটা করবে কটা থেকে কটা ডিউটি হবে এই এক দুদিনের মধ্যে খবর ওরা জানিয়ে দেবে, কিন্তু এখনো ও কাজ কিনতে পারেনি। এটা অবজারভেশন শিফট হচ্ছে, মোটামুটি 1 বছরের মধ্যে সিসিটি মানে ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজি, ওটা হচ্ছে ওদের আইসিইউর ভেতরে কাজ। অ্যাকচুয়ালি ডাক্তারদের মতনই, ডাক্তারদের আনপ্রেজেন্টে ওদেরই সব কিছু করতে হবে আইসিইউর ভেতর। আর তোমরা আশীর্বাদ করো যেন আরো বড় হয়, অনেক বড় হতে পারে। খুব কষ্ট করে আমার মেয়ে, ছোটবেলা থেকেই প্রচুর কষ্ট করে আজকে এই পর্যায়ে এসে দাঁড়িয়েছে। তোমরা তো দেখতেই পাচ্ছ আমার নিচে ঘর থাকলেও কিন্তু আমার মেয়ে এই একটা ঘরে বসেই কিন্তু পড়াশোনা করেছে ছোটবেলা দিয়ে। আমার ইউটিউবে আমি হয়তো অনেকদিন আগেই আসতে পারতাম ইউটিউবে, কিন্তু আমার মেয়ের পড়াশোনার জন্য আমি আসতে পারিনি। আমার মেয়েকে একেবারে স্টেবলস করে দিয়েছি, তারপর কিন্তু আমি ইউটিউব জয়েন করেছি। আগে হচ্ছে সন্তানের ভবিষ্যৎ, তারপর সব কিছু। আমাদের আমি ইউটিউব করবো, আমি তো একটা ছোটো মানে যত সামান্য একটা ছোটো ইউটিউবার। হ্যাঁ, অনেক আগে থেকে করলে হয়তো আজকে আমি অনেক উঁচু পর্যায়ে পৌঁছে যেতাম, কিন্তু তাতে আমার হয়তো সন্তানের ভালো হতে পারতো না। কারণ সারাদিন যদি যেখানে একটা সন্তান পড়াশুনো করছে সেখানে যদি হাতে মোবাইল নিয়ে ভিডিও বানাই, সেক্ষেত্রে তো সন্তানের ভবিষ্যৎ ভালো হবে না। এটা যারা আমার কথাটা শুনবে তারা নিশ্চয় বুঝতে পারবে, তাই ওকে একটা স্টেবলস করে দিয়েছি। এখন আমার খুব ছোটোবেলাতেই বিয়ে হয়েছে, মোটামুটি ধরো 18 বছরে বিয়ে হয়ে গেছে আর 19 বছরে আমার মেয়ে হয়ে গেছে। তাই আমার মেয়ে আর আমি বেড়ালে মা মেয়ে বলে না, অনেক ছোট আমি তখন পড়াশুনো করি, তখনই আমার বিয়ে হয়ে গেছে। তা যাই হোক, একদিন একটা মানে কীভাবে বিয়ে হলো, আমার হাজব্যান্ড কিন্তু আমার টিচার ছিলেন, বিয়ে হয়েছে, তা সেই জন্য তাড়াতাড়ি বিয়েটা হয়ে গেছে। পড়াশোনাটা আমি অনেকটা করতে পারিনি, গ্র্যাজুয়েশন কমপ্লিট করে আমাকে স্টপ করে দিতে হয়েছে। মেয়ের জন্যই সব করেছি, একটা ঠিক আছে ওকে একটা জায়গায় দাঁড় করে দিতে পেরে আমিও আজকে খুব খুশি। ও বড় হোক ভালো হোক। আর এইভাবেই আজকে ভিডিওটা এখানেই রাখছি, ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করো আর আমাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা, লাভ ইউ অল, বাই।